সরকারি খাতায় কোভিডে মৃত্যুর সংখ্যা অত নয়, অথচ কোভিডে মৃত্যুর ক্ষতিপূরণের জন্য আবেদনের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবার গোটা বিষয়টি নজরে এসেছে সুপ্রিম কোর্টের। বুধবার এ নিয়ে আদালতের তরফে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, কোভিড মৃতের পরিবারের যাতে ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত না হয় সেটা যেন দেখা হয়। এদিকে আদালতের পর্যবেক্ষণ, গুজরাতে সরকারি খাতায় মৃত্যুর সংখ্যা 10,094 জন, এদিকে আবেদন এসেছে 91,810, এর মধ্যে ইতিমধ্যেই 5,761 বাতিল করা হয়েছে। ৫৯,০০০ আবেদনের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। মহারাষ্ট্রের সরকারি রিপোর্টে মৃত্যু 141,835 জনের, এই রাজ্যে আবেদনের সংখ্যা 217,151। জাস্টিস এম আর শাহ এবং সঞ্জীব খান্নার বেঞ্চ রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে, টেকনিক্যাল কারণে কোনো নির্দেশকে খারিজ করা যাবে না। যদি কোনো আবেদনে ত্রুটি থাকে তবে সংশ্লিষ্ট আবেদনকারীকে এ নিয়ে সংশোধনের সুযোগ দিতে হবে। এদিকে অন্ধ্রপ্রদেশেও দেখা যাচ্ছে সরকারি খাতায় মৃত্যুর সংখ্যা 14,471 জন, অথচ ক্ষতিপূরণের জন্য আবেদন পড়েছে 41,292। তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় সর্বত্র একই পরিস্থিতি। তবে আদালত স্পষ্টভাবে জানিয়েছে, আমাদের একটাই উদ্বেগ যে কোনো ব্যক্তি যেন ক্ষতিপূরণ থেকে বঞ্চিত না হন, প্রকৃত মৃতের চেয়ে আবেদনপত্রের সংখ্যা যেন কম না হয় এটা দেখতে হবে। এদিকে তাৎপর্যপূর্ণভাবে কেরল, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, অসমসহ একাধিক রাজ্যে মৃত্যুর তুলনায় আবেদন কম এসেছে।